নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আর আজকে আমি আপনাদেরকে লাস্ট মিনিট সাজেশন দিতে চাই, অর্থাৎ একটি মহাপ্রয়োগের কথা বলতে চাই, যেটি করলে আপনাদের জীবনে ধনের অভাব 100% মিটতে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, কি করতে হবে সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুব ছোট্ট হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। দেখুন, আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোতে আমরা প্রতি বছরই মা লক্ষ্মীকে আরাধনা করি। এই কারণেই আমরা আরাধনা করি যাতে আমাদের জীবনে অর্থ কষ্ট, অর্থ সংকট কেটে যায়। কিন্তু তার কিছু নিয়ম বিধি এগুলো রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহাপ্রয়োগের কথা আজ এই ভিডিওতে বলতে চলেছি। কি সেই মহাপ্রয়োগ তা জানতে ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না। কি সেই মহাপ্রয়োগ আসুন জেনে নিই। আজকে যখন আপনারা কোজাগরী লক্ষ্মী পুজো করবেন বা যখন বসবেন, ঠাকুর মশাইকে 5টা 1 টাকার কয়েন দিবেন। কিন্তু একটি কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেই কয়েনটি ঠাকুর মশাইকে দেওয়ার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং সেটিকে শুদ্ধ করে নিন। ঠাকুরমশাই পুজো করার পর আপনারা সেই কয়েনটিকে বাড়ির ব্যালকনি বা বাড়ির ছাদে রাখুন, এমন জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো সেই কয়েনের উপর পড়ে। হ্যাঁ বন্ধুরা, কয়েনটির উপরে সারা রাত যেন চাঁদের আলো পড়ে, কারণ আজকের দিনে চাঁদ থাকবে মধ্য গগনে, অর্থাৎ পূর্ণাঙ্গ চাঁদ আমরা রাত্রিবেলা দেখতে পাবো। আর সেই চাঁদের আলো সারা রাত সেই কয়েনটির উপর পড়ার পর ভোরবেলা ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন। স্নান করার পর সেই কয়েনটি নিয়ে আপনারা আপনাদের আলমারি বা ক্যাশ ড্রয়ার বা যেখানে আপনারা অর্থ রাখেন সেখানে রেখে দেবেন। এবং একটি বিষয় মাথায় রাখবেন, এই কয়েনটি কোনো মতেই যেন খরচা না হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের এই ক্রিয়া নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, লাস্ট মিনিট সাজেশন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।